জলপাইগুড়ি তিন নম্বর ওয়ার্ডের দুয়ারে কাউন্সিলর স্বরূপ মন্ডল তিনি কথা দিয়েছিলেন ভোটে জয়লাভ করতে পারলে দুয়ারে কাউন্সিলর হবেন সেই কথা রাখতে এদিন ওয়ার্ডের ওয়ার্ডের এলাকাবাসীদের বাড়ি বাড়ি ঘুরে পৌরসভার বিভিন্ন কাজ করলেন আজ বৃহস্পতিবার তিনি জলপাইগুড়ি তিন নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে অভাব অভিযোগ শোনার পাশাপাশি দরকারি সার্টিফিকেট প্রদান করলেন ভোট প্রচারে বেরিয়ে স্বরূপ বাবু কথা দিয়েছিলেন যদি ভোটে জয়লাভ করতে পারেন তবে দুয়ারে কাউন্সিলর হয়ে তিনি এলাকাবাসীর সাহায্য করবেন এবং তার কথা বাস্তবায়িত করার জন্য এলাকাবাসীর বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন পৌরসভায় কাজ করছেন তিনি এই বিষয়ে জলপাইগুড়ি তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঙ্কজ সেন জানান সরুদ্দা কথা রেখেছেন তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের দরকার ছিল তা আমি সরুদ্দাকে বললাম সরুদ্দা ঠিক আছে আমি তো তোমাদের আসছি একটু পরেই সরোদা ঠিক কথা রাখছে সে সরোদদের ঠিক সময়ে সেও গেছে তো আমাকে রেসিডেন্স সার্টিফিকেট দিয়েও দিলো এবং নির্বাচনে সরোদার একটা প্রচার করেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি বা আমি যদি এখানে কাউন্সিলর হই তাহলে আমি নিশ্চয়ই দুয়ারে কাউন্সিলর হব সে কথা উনি রেখেছেন আমরা আগে এটাতেই আমি যথেষ্ট খুশি কাউন্সিলর স্বরূপ মণ্ডল জানান ভোট প্রচারে বেরিয়ে এলাকাবাসীকে কথা দিয়েছিলাম ভোটে জয়লাভ করলে দুয়ারে কাউন্সিলরের কাজ করব এলাকার মানুষ আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছে তাই আমার দেওয়া কথা আমি রাখতে এসেছি জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ